হ্যালো বন্ধুরা, আজ আমরা শুনব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্পের তৃতীয় পর্ব। আমাদের শহরে তখন শীত পড়েছে, হঠাৎ কলেরা দেখা দিল। তখনকার দিনে ওলা উঠার নামে মানুষ ভয়ে হতজ্ঞান হতো। কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না, মারা গেলে দাহ করবার লোক মেলা যেত না। কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না, গোপাল খুড়ো তার নাম। জীবনের ব্রত ছিল মরা পোড়ানো, কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ দিতেন। আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘণ্টা দুই পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন। আমরা জন কয়েক ছিলাম তার চেলা, মুখ ভার করে বলে যেতেন, ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস, ডাকলে যেন সাড়া পায়, রাজদারে শ্মশানে চ, শাস্ত্রবাক্য মনে আছে তো? আগে আছে বই কি, আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব। বেশ বেশ, এই তো চাই, এর চেয়ে পুণ্যকর্ম সংসারে নেই। আমাদের দলের মধ্যে ছিল লালু একজন, ঠিকাদারের কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না। সেদিন সন্ধ্যাবেলা বিষণ্ন মুখে খুড়ো এসে বললেন, বিষ্ণু পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেলে না। সবাই চমকে উঠলাম। অতি গরিব বিষ্ণু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম। নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে আপনার বলতে কেউ নেই, তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি। রাত্রি আন্দাজ আটটা, দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম। পণ্ডিত মশায় হেলফেল করে চেয়ে রইলেন। সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না। মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশায় আস্তে আস্তে বললেন, আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে? কেউ কিছু বলবার আগে লালু বলে উঠল, ও কাজটা আমি করব পণ্ডিত মশায়, আপনি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি আমাদের মা। আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব, বাংলা স্কুল মিনিট পাঁচেকের পথ, হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত। পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন, নিয়ে যাবার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি নে লালু। নিশ্চয় দেব পণ্ডিত মশাই, নিশ্চয় দেব বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলেন এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলেন। হরিবোল হরিবোল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম। পণ্ডিত মশাই খোলা দোরের চৌকাঠে হাত দিয়ে তেমনই চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান অনেক দূর, প্রায় ক্রস তিনেক। সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত দুটো। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল, কেউ কেউ যেখানে সেখানে শ্রান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন। গঙ্গার ওপার থেকে কনকনে উত্তুরে হাওয়ায় জলে ঢেউ উঠছে, তার কোনো কোনোটা লালুর পায়ে প্রায় নিচ পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়েছে। শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে, কি জানি সে কতক্ষণে পৌঁছাবে। আধ ক্রোশ দূরে পথের ধারে ডোমদের বাড়ি, আসার সময়ে আমরা তাদের হাঁক দিয়ে এসেছি, তাদের আসতেই বা জানি কত দেরি। সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হুহু করে সেটা এপারে ছুটে আসতে লাগল। গোপাল খুড়ো সভয়ে বললেন, লক্ষণ ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে, এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না। কাছে আশ্রয় কোথাও নেই, একটা বড় গাছ পর্যন্ত না। কত তো দূরে ঠাকুর বাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটা তো সহজ নয়। দেখতে দেখতে আকাশ গেল ছেয়ে, চাঁদের আলো ডুবলো অন্ধকারে। ওপার থেকে বৃষ্টিধারার শো শো শব্দ এলো কানে, ক্রমশ
সেটা নিকটতর হয়ে উঠল। আগাম দুদশকটা সকলের গায়ে এসে পড়লো তীরের মতো। কি করি ভাবতে ভাবতে মুষলধারায় বৃষ্টি নেমে এলো, মরা রইল পড়ে। প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিলে তার ঠিক ঠিকানা নেই। জল থামলে ঘণ্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম। মেঘ গেছে কেটে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে, গাড়োয়ান কাঠ এবং সপ্তাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে, কিন্তু ডোমদের দেখা নেই। গোপাল খুড়ো বললেন, ও ব্যাটারা ওই রকম, শীতে ঘর থেকে বেরোতে চায় না। মনি বললে, কিন্তু লালু এখনো ফিরল না কেন? সে যে বলেছিল মুখে আগুন দেবে, ভয়ে বাড়ি পালালো না তো? খুড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন, ওটা ওই রকম, যদি এতই ভয় মরা ছুঁয়ে বসতে গেলি কেন? আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয় কত কি, শ্মশান ভূমি কি না? শ্মশানে একলা বসে থাক, শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? ভয় আমার? অন্তত হাজারটা মরা পুড়িয়েছি জানিস। এরপর মনি আর কথা বলতে পারলেন না, কারণ সত্যই খুড়ো গর্ব করার সাজে শ্মশানে গোটা দুই কোদাল পড়েছে। খুড়ো তার একটা তুলে নিয়ে বললেন, আমি চুলোটা কেটে ফেলি, তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল। খুড়ো চুলি কাটছে, আমরা কাঠ নামিয়ে আনছি। নড়ু বললে, আচ্ছা মোড়াটা খুলে যেন দুগুণ হয়েছে না? খুড়ো কোনো দিকে না তাকিয়ে জবাব দিলেন, খুলবে না, লেপ কাঁথা সব জলে ভিজেছে যে। কিন্তু তুলো জলে ভিজলে তো চুপ সে ছোট হয়ে যাবে খুড়ো, খুলবে না তো? খুড়ো রাগ করে বলে উঠলেন, তোর ভারি বুদ্ধি, যা করছিস কর। কাঠ পোহা প্রায় শেষ হয়ে গেল, নরুর দৃষ্টি ছিল বরাবর খাটের। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বলল, খুড়ো মরা যেন মরে উঠল। খুড়োর হাতের কাজ শেষ হয়েছিল, কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, তোর মতো ভীতু মানুষ আমি কখনো তো দেখিনি নরু, তুই আসিস কেন এসব কাজে? যা বাকি কাঠগুলো আন, আমি চিতাটা সাজিয়ে ফেলি, গাধা কোথাকার। আবার মিনিট দুই গেল, এবার মনি হঠাৎ চমকে উঠে পাঁচ সাত পা পিছিয়ে দাঁড়িয়ে সবাই বলল, না খুড়ো গতি ভালো ঠেকছে না, সত্যি মোড়াটা যেন নড়ে উঠল। খুড়ো এবার হা হা করে হেসে উঠে বললেন, ছোড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে, যে হাজারের ওপর মরা পুড়িয়েছে তাকে? নড়ু বললে, ওই দেখুন আবার নড়ছে। হ্যাঁ নড়ছে, ভূত হয়ে তোকে খাবে বলে। মুখের কথাটা তার শেষ হলো না, অকস্মাৎ লেপ কাঁথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের ওপর বসে ভয়ঙ্কর বিশ্রী খোনা গলায় চেঁচিয়ে উঠল, না না নড়ুকে না, গোপালকে খাব। হুরে বাবা রে, আমরা সবাই মারলাম ঊর্ধ্বশ্বাসে দৌড়। গোপাল খুড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ, তিনি ওপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে। সে কনকনের ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, বাবা গো গেছি গো, ভূতে কে ফেলল গো, রাম 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 রাম। এদিকে সেই ভূতও তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো, ওরে নির্মল, ওরে মনি, ওরে নরু, পালাস নে রে, আমি লালু, ফিরে আয় ফিরে আয়। লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছলো, নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম। গোপাল খুড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন, লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বলল, সবাই জ্বরের ভয়ে পালালো, কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না, তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম। খুড়ো বললেন, বেশ করেছিলে বাবা, খাসা বুদ্ধি করেছিলে, এখন যাও ভালো করে গঙ্গা মাটি মেখে চান করো গে, এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি। কিন্তু তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন, বুঝলেন এত বড় ভয়শূন্যতা তার পক্ষেও অসম্ভব। এই রাতে একাকী শ্মশানে কলেরার মরা, কলেরার বিছানা, এইসব সে গ্রাহ্যই করলে না? মুখে আগুন দেবার কথায় খুড়ো আপত্তি করলেন, না সে হবে না, ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না। সপ্তাহ সমাধা হল। আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম,
তখন সেইমাত্র সূর্যোদয় হয়েছে। শুনলেন গল্প লালু, লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি এরকম আরও গল্প শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।